মজা ঘিরে মতলব উত্তরে জমজমাট কেনা বেচা গ্রীষ্মের রসালো ফল তরমুজের। চাঁদপুরের মতলব উত্তরের প্রাণকেন্দ্র ছেঙ্গারচর বাজারে জমে উঠেছে তরমুজের ব্যবসা। গরম আর রোজা ঘিরে চাহিদা বাড়ছে গ্রীষ্মের রসালো ফল তরমুজের। তাই তো জমজমাট কেনা বেচা উপজেলা ছেঙ্গারচর বাজার সহ উপজেলার বিভিন্ন হাটের তরমুজের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। চাঁদপুরের হাজীগঞ্জ ও দক্ষিণের বিভিন্ন জেলা থেকে তরমুজ আসে এখানে। তবে সরবরাহ ভালো হলেও ক্রমেই বাড়ছে তরমুজের দাম। দাম বৃদ্ধির জন্য নানান অজুহাত ব্যবসায়ীদের। তবে তরমুজের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারের খুচরা তরমুজ ব্যবসায়ী জামাল পাহাড় সহ অন্য ব্যবসায়ীরা। এখন ভালো, মোটামুটি সবাই খাইতে পারবো, দাম হাতের নাগালে আছে। অনেকে বাজারে তরমুজের চাহিদা কি পর্যাপ্ত আছে? না, মোটামুটি আছে, বেশিও না কমও না। বেচা কেনা কি রমজান উপলক্ষে বাড়ছে? হালকা বাড়ছে। নৌ ও সড়ক পথে বিভিন্ন এলাকা থেকে তরমুজ আসছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজার, উপজেলার নতুন বাজার সহ উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে। শহরে কিংবা জেলাগুলোতে তরমুজ কেজিতে বিক্রি হলেও এসব বাজারে বেশিরভাগ বিক্রি হচ্ছে পিস হিসেবে। ভ্যানে করেও বিক্রি করছেন অনেক খুচরা ব্যবসায়ীরা। এবছর গরমের শুরুতেই রোজা পড়ায় চাহিদা বাড়ার পাশাপাশি তরমুজের দাম বেড়েছে দ্বিগুণ। তাই তো তরমুজের ব্যাপারী, পাইকার, আড়তদার ও শ্রমিকদের কাজে চাঙ্গা মনোভাব লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন হাট বাজারে পিস হিসেবে আকার ভেদে 200 ও 250 থেকে শুরু করে 400 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। দূর দূরান্ত থেকে ছুটে আসা বিভিন্ন শ্রেণীর ক্রেতারা এসব দামে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে। আগামীকাল শুক্রবার প্রথম রোজাকে ঘিরে বাজারে তরমুজ বিক্রি হচ্ছে প্রচুর। ছেঙ্গারচর বাজারের তরমুজ ব্যবসায়ী জামাল পাহাড় বলেন, গত কয়েক বছরের তুলনায় এবছর তরমুজের ব্যাপক আমদানি রয়েছে। তবে প্রচণ্ড গরম ও রোজার মাস পাওয়ায় চাহিদা বেড়েছে। বাজারে মাঝারি ও বড় সাইজের তরমুজের চাহিদা বেশি, দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ক্রেতারা দৈনিক 600 থেকে 700 টাকা রুজি করতে পারছে। মার্চ মাস থেকে শুরু হয়ে আগামী জুন থেকে জুলাই পর্যন্ত তরমুজের আমদানি রপ্তানি থাকবে।